আমরা বলে দিন দিতাছি না ব্যাগ আছে ভাই চাই আগের কয়েকটা পুরান বলে না না ঠিক আছে ভাই আমি না 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 আমি আমি আমরা মানে আগের আমাদের আমাদের আগের কোটা ছিল দোকানে এই কোটা বিদে হইলে আমরা তো এখন ব্যাগ নিয়েছি না এটা অন্যায় যেহেতু নিশ্চিত অন্যায় এটা এটা অন্যায় হয়েছে পলিথিন আমরা কারণে নিয়ে আসি কারণ ওখানে ওখানে পলিথিন বিক্রি করা হয় পলিথিন ছাড়া সম্ভব না যদি পলিথিনের বিকল্পে কিছু দেওয়া হয় তাহলে সম্ভব কারণ পলিথিন তো টুকটাক কাজে সবসময় লাগে পলিথিন নাই থাকে যদি আমাদের কোনো বিকল্প জিনিস দেয় যে না পলিথিনের পরবর্তীতে এগুলো জিনিস দেয় তাহলে আমরা পলিথিন ছাড়া সম্ভব না না এটা বন্ধ করতে হবে গোড়ায় বন্ধ করতে হবে ওদের কাছে অসুবিধাই তো আমরা পাচ্ছি আমরা তার এগুলো তৈরি করি না এগুলো দেখা মেশিনে তৈরি করে ওই জায়গাতে আসতে আসতে জিনিসটা আমরা আগেও পাইছি এখন ওইভাবেই পাইতেছি এইটার বিকল্প যে আমাদের যে ব্যাগগুলি ব্যবহার হয় কাপড়ের ওই ব্যাগগুলি ব্যবহার করতে পারে এখন কাস্টমার যদি মনে করেন আপনাদের কাস্টমারকে সার্ভিসটা দিব দোকানদার দোকানদার যদি মনে করেন আপনার ব্যাগটা না দিয়ে যদি পোলটা নিষিদ্ধ করার পরে পোলটা দেয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা 1 অক্টোবর থেকে পাটের ব্যাগ তারপর হচ্ছে কাপড়ের ব্যাগগুলো দিচ্ছি ইভেন দো আমরা পলিথিনের পরিবর্তে মাছ মাংস সবজি চাল ডাল ফলমূলে ওখানে আমরা ঠোঙা কাগজের ব্যাগগুলো ইউজ করতেছি আর এটা কাস্টমার এখন অভ্যস্ত হয়ে গেছে কাস্টমার ব্যাগ এখান থেকে পারচেস করতেছে ইভেন দো এই ব্যাগগুলো আবার তারা নিয়ে আসতেছেন